হরে কৃষ্ণ, সবাইকে অনেক অনেক ভগবত প্রীতি এবং শুভেচ্ছা। একেশ্বরবাদ, বহুঈশ্বরবাদ এবং নিরীশ্বরবাদ তিনটি সনাতন ধর্মের ভিন্ন ভিন্ন তিনটি শাখা। এই তিনটি পথের যে কোনো একটি পথ অবলম্বন করেই জীব তার অন্তিম গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারে। তবে হ্যাঁ, কোনো কোনো পথে সময়টা বেশি লাগে, কোনো কোনো পথে সময়টা কম লাগে। একেশ্বরবাদ হলো সৃষ্টিকর্তাকে একজন মেনে তার সাকার বা নিরাকার উপাসনা করা। নিরেশ্বরবাদ হলো সৃষ্টিকর্তা আছে এমন বিশ্বাস না করে শুধুমাত্র নিজ এবং পৃথিবীর সমস্ত যে ধারণাগুলো সেই ধারণাগুলোকে লালন করে জীবন নির্বাহ করা। এবং বহু ঈশ্বরবাদ হলো স্বয়ং পরমপুরুষ ভগবানের আরাধনা করা, ভগবানের বিভিন্ন অবতারগণকেও সমান সম্মানপূর্বক আরাধনা করা, সেবা অর্চনা করা, এর পাশাপাশি অন্যান্য দেব দেবীদেরও সমতুল্য সম্মান প্রদর্শনপূর্বক তাদের পূজা অর্চনা করা। এখানে একেশ্বরবাদ এবং নিরীশ্বরবাদ দুইটি খুবই সিম্পল একটা কনসেপ্ট, যে একেশ্বরবাদে শুধুমাত্র একজন ঈশ্বরকে মেনে চলা এবং নিরীশ্বরবাদে কোনো ঈশ্বরকে না মেনে চলা। তাই এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে শুধু আলোচনা করব বহু ঈশ্বরবাদ নিয়ে। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওতে ছোট ছোট কিছু ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে সনাতনী হিন্দুরা এত দেবদেবী বা ভগবানের এত অবতার বা এত সত্তার পূজা কেন করে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ, আপনারা দেখছেন সনাতন স্পিরিচুয়াল সায়েন্স। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা খুব অল্প পরিশ্রমে বা বিনা পরিশ্রমে সফল হতে চায় বা কোনো একটি নির্দিষ্ট বস্তু পেতে চায়। যেহেতু দেবতাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবী সঠিকভাবে পরিচালনা করার জন্য তথা সমস্ত জীবদের মনোবাসনা পূর্ণ করার জন্য, তাই যারা এই ধরনের স্বার্থান্বেষী মানুষ বা খুব অল্প পরিশ্রমে বা বিনা পরিশ্রমে কোনো বস্তু পেতে চায়, তারা খুব শীঘ্রই সেই বস্তু পাওয়ার জন্য বিভিন্ন দেবতাদের উপাসনা করে থাকে। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, যেহেতু প্রতিটি মানুষ পৃথক পৃথক ব্যক্তিসত্তা বা চেতনার স্তর নিয়ে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, তাই সবার ভগবানের কোনো একটি নির্দিষ্ট নাম রূপ বা গুণের প্রতি ভক্তি নাও আসতে পারে। তাই ভগবান তার নাম গুণ এবং রূপকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছেন। এর ফলে বিভিন্ন ধরনের মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভগবানের বিভিন্ন নাম রূপ এবং গুণগুলোকে আরাধনা করতে পারে। তো যারা স্বয়ং ভগবান এবং ভগবানের বিভিন্ন অবতারগণকে পূজা অর্চনা করেন, এর পিছনে যে কারণ সেটা হচ্ছে এটা। এ তো গেল ধর্মীয় শাস্ত্রের কথা। এবার যদি আমরা একটু সাইকোলজিক্যালি বা সাধারণ জ্ঞানের আলোকে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ পরিগ্রহ করে পৃথিবীর বিভিন্ন স্থানে অবতার গ্রহণ করেন এবং সেখানে তিনি লীলাবিলাস করেন। তাই যেখানে ভগবান যে রূপে অবতার গ্রহণ করেন, ওই স্থানের মানুষগুলো ভগবানের ওই রূপটির প্রতি বেশি আকৃষ্ট হয়, ওই নামের প্রতি বেশি আকৃষ্ট হয়, ওই গুণের প্রতি বেশি আকৃষ্ট হয়, কারণ তারা ভগবানের ওই নাম রূপ এবং গুণগুলোকে সব থেকে কাছ থেকে দেখে এবং উপলব্ধি করে। তাই তাদের আসক্তি ভগবানের ওই নাম রূপ এবং গুণের প্রতি জন্মায়। এই কারণে স্থান ভেদে আমরা দেখতে পাই ভগবানের এক এক অবতারের বা ভগবানের এক একটি রূপের পূজা অর্চনা এক এক জায়গায় এক এক রকম হয়। একটু খেয়াল করলে আমরা যদি দেখি, উত্তর ভারতে ভগবানের একটি অবতারের সবাই পূজা অর্চনা করে, আবার দক্ষিণ ভারতে অন্যরকম। আবার দক্ষিণ ভারতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা ভাষাগত বৈষম্যর কারণে সেখানকার যে দেবদেবীর নামগুলো সেগুলো তো আমরা বুঝতেই পারি না। যেমন দেব সেনাপতি কার্তিক, যাকে আমরা চিনি, সেই কার্তিককে দক্ষিণ ভারতে বলা হয় মুরুগান স্বামী। তো একজন পূর্ব ভারতীয় বা পশ্চিম ভারতীয় বা উত্তর ভারতীয় যারা এই ঘটনাটি জানে না, তারা মনে করতে পারে যে অবশ্যই তাহলে মনে হয় এই দক্ষিণ ভারতীয়রা কোনো অন্য কোনো দেবতার হয়তো পূজা অর্চনা করছে। কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন না, তারাও ঠিকই কার্তিকেরই পূজা অর্চনা করছে, কিন্তু সেটা একটা অন্য নামে। এমন কিছু তারতম্য বৈষম্য আমরা দেখতে পাই। এক্ষেত্রে যদি ছোট একটা উদাহরণ দেই, তাহলে
বিষয়টি বুঝতে আরেকটু সহজ হবে। কোন একটি শিশু বাচ্চা শৈশব থেকে কোনো একটা কারণে তার মা বাবার কাছে বেড়ে না উঠে তার কাকা কাকির কাছে যদি বেড়ে ওঠে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে বা বড় হওয়ার পরে দেখা যায় ওই সন্তানটি তার বাবা মার থেকে তার কাকা কাকির প্রতি বেশি আন্তরিকতা অনুভব করে, কারণ সে ছোটবেলা থেকে ওই কাকা কাকির কাছেই মানুষ হয়েছে, বড় হয়েছে, তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করেছে, সুখে দুঃখে বিভিন্ন প্রয়োজনে ওই কাকা কাকিকে কাছে পেয়েছে, যার কারণে ওই জন্মদাতা মা বাবার থেকে ওই কাকা কাকির প্রতি সে আন্তরিকতা বেশি অনুভব করে। ভগবানের বিভিন্ন অবতারগণের যে স্থান ভেদে বিভিন্ন ধরনের পূজা অর্চনা আমরা দেখতে পাই, তার পিছনেও এই একটাই কারণ কাজ করে। বা বিভিন্ন স্থানে যে আমরা বিভিন্ন দেব দেবীর খুব আড়ম্বর সহকারে পূজা অর্চনা দেখতে পাই, তার পিছনেও মূলত এই বিষয়টি কাজ করে। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এর বেশি কিছু না। তো এই ছিল আজকের ছোট্ট একটি আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে সবাই নিজের নিশ্চলা ভক্তি অক্ষুণ্ণ রাখবেন। হরে কৃষ্ণ।